তো নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি হচ্ছে মাটন। এই দুটো মাটন আছে, এক একটা ওই 9 কেজি করে ওয়েট। তো এই মাটনটা দিয়ে আজকে দারুণভাবে রান্না হবে, আর তার সঙ্গে হবে ফ্রাইড রাইস। তো দেখতে থাকুন, আজকে দারুণ দারুণ রেসিপি হবে। আর কোন গ্রামে যাচ্ছি তখন সেটা যখন ওই গ্রামে যাব তখন দেখতে পাবেন। তো দেখতে থাকুন। তো দিয়ে কাকা মাংস কাটছে, আর আমি আর কাকিমাদেরকে ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো কেটে নিই এবং ছোট ছোট করে কাটবো। তো আজকে 14 কেজি চালে ফ্রাইড রাইস হবে। এরকম কোনাকুনি করে কাটলে দেখতে ভালো লাগে ফ্রাইড রাইসে। শীতকাল হলে পরে আরো অনেক সবজি দেওয়া যেত। হ্যাঁ, মটরশুটি পাওয়া যেত, অনেক কিছু। এরকম সবাই এরকম করলে পরে কত আনন্দ লাগে। লাল কালারের ক্যাপসিকাম পাওয়া যেত, আমার তো দারুণ ভালো লাগে। এরকম কাজের আনন্দটাই আলাদা। সবচেয়ে ভালো লাগে যদি খেয়ে যদি সবাই খুব খুশি হয়, হ্যাঁ, আমার বলে রান্না ভালো হয়েছে, সেটা সবচেয়ে ভালো লাগে। ওইটা ঠাকুর সেই জানে। তো আজকে আমাদের প্রায় 100 লোকের আয়োজন আছে। ওই আগে পিছু হতে পারে, 110 হয়ে যেতে পারে। হ্যাঁ, ওটা করতে পারে, আবার বেশি হবে, কম হবে না। এই সব রান্না কাটাকাটি টাইম লাগে, তাছাড়া রান্না করতে বেশি টাইম লাগে। দাদা ভাই, দিদি ভাই, সব কিছুই গোছান হয়ে গেছে। আরে মাংসটা মাখাইয়ে 1 ঘন্টা ডাকাতে রাখবো। আদা রসুন একসাথে বাটা। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা। পরিমাণ মতো লবণ আর হলুদ, আর তার সাথে আছে কাশ্মীর লঙ্কার গুঁড়ি। এই জায়গায় 1 কিলো টক দই আছে, এই মাংসের মধ্যে দিয়ে ভালো করে মাখায় নেব। তো ঠাকুমা মাংসটা মাখিয়ে রেখেছে, এবার ফ্রাইড রাইসের জন্য ভাতটা করে নেবো। তো তাড়াতাড়ি করতে হবে, বেশি সময় নেই, অনেক দেরি হয়ে গেল, অনেক রান্না বান্না। তো ওইদিকে মোটামুটি দুদিকে কাজ চলবে, ওইদিকে মাংস হবে, এদিকে ফ্রাইড রাইস হবে। জল গরম হয়েছে, একটু লবণ দিয়ে দেবো, আর একটু সাদা তেল দেবো। তেলের উপর কটা গোটা মশলা দিয়ে দেবো। মাংস আছে, 5 কিলো পেঁয়াজ দেব। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দেয়, তাড়াতাড়ি পেঁয়াজটা গলিয়ে দেবেন। এত মাংস ঠাকুমার আমি কোনদিন রান্না করিনি। তুমি বলছি এটা আগে করিনি। প্যাঁচটা একটু লাল লাল করে ভাজে নিছি, এখানে মাংস দিয়ে দেবো।
করাই লাগবে না তোরে না আমি তাই কোসি দিয়েছি তো বড় করে আনতে হবে না এটা তো ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো ভেজে নেব তাই দুনিয়ার গুড়ি আর জিরিয়ার গুড়ি আহানে দিয়ে দেব সবজি ভাজা তো হয়ে গিয়েছে আর এই ফ্রাইড রাইসটা ঘিয়ে রান্না করতে প্রথমেই ঘিয়ে দেবো কিছু গোটা মশলা দেবো যেরকম লং দারচিনি এলাচ আর তেজপাতা কাজু আর কিশমিস ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেবো তো ফ্রাইড রাইসে সবাই চিনি দেয় কিন্তু চিনিটা ওই মিষ্টি মিষ্টি না ভালো লাগে না তো আমি চিনি দিচ্ছি না তো ভারী যে দুজন মিলে তোলা যাচ্ছে না সুন্দর হয়েছে রে মাংস রান্না হয়ে গেছে আনে গরম মশলা দিয়ে নামা দেবো কিছু কিছু মানুষ আছে দেখবেন যারা নিজেদের দেশকে অনেক ভালোবাসে দেশের মানুষজনকে অনেক ভালোবাসে তো এরকমই এক দাদা বৌদি আছে এই দেশে থাকেন না অথচ এই দেশের প্রতি টান এখনও আছে এই দেশে মানুষের প্রতি ভালোবাসা আছে তো এই দাদা বৌদি তন্ময় রয় আর অরুণিমা রয় তো এই দাদা বৌদি মস্কোতে থাকেন তো ওনারা আজকে সহযোগিতা পাঠিয়েছেন তো আজকে ওনাদের একমাত্র মেয়ে জন্মদিন তো আপনারা সব আশীর্বাদ করবেন ওই জন্য অনেক ভালো থাকে তো আজকের আয়োজন অর্ণা রয়ের জন্য তো অর্ণা রয়কে জানাই আমাদের সবার তরফ থেকে হ্যাপি বার্থডে আর কেকটা গ্রামে যে কাটা হবে তো আপনারা দেখতে থাকুন আর আমাদের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ আপনারাও আশীর্বাদ করবেন যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে তো দেখতে থাকুন এখন গ্রামে যেয়ে কেক কাটা হবে Happy birthday Orna Happy birthday Orna Happy birthday Orna Orna Happy birthday Orna সুস্থ থাকে ভালো থাকে সেই কামনা সবাই আশীর্বাদ করবে ঠিক আছে তার বাবা মা সে সুস্থ থাকে আমরা সবাই যেন সুস্থ থাকি আর এরকম কাজ আমরা যেন আরো ভালোভাবে আরো করতে পারি ঠিক আছে হ্যাঁ তোমার জায়গা জায়গা ভালো লাগে দাও গো যাও তারপর এটা আমি ভালো খাও ᱛᱟᱫᱤ ᱟᱞᱮ ᱢᱮᱛᱟᱞᱮ ᱥᱟᱯᱲᱟᱣ ᱛᱤᱧ ᱦᱚᱸ ᱛᱮ ᱱᱟᱹᱠᱤᱥᱤ ᱵᱟᱲᱟ ᱥᱟᱝ ᱠᱚᱨᱚ ᱦᱮᱨᱚ ᱠᱟᱫᱟ ᱟᱨ ᱦᱟᱞᱮ ᱢᱩᱫᱷᱟᱭ ᱜᱮᱰᱤ ᱞᱮ ᱪᱟᱢ ᱠᱚ ᱪᱟᱞᱟᱣ ᱱᱟ ᱛᱚ ᱵᱟᱫ ᱵᱟᱭ ᱪᱟᱞᱟᱜ ᱟᱡ ᱦᱚᱸ ᱪᱟᱞᱟᱜ
No. রান্না কিরকম হয়েছে? ভালো হয়েছে। সব কিছু ভালো আছে তো? ভালো আছে। মাংস? হ্যাঁ ঠিক আছে। সব রান্না ভালো তো? সব। আচ্ছা ঠিক আছে। আর ওই বাচ্চা মেয়েদের তো মানে আশীর্বাদ প্রয়োজন যেন ওদের সুস্থ থাকে, ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ। ভাই স্কুলে গেছিলি আজকে হাফ বেলা? ওই জন্য আরো বেশি লেট হলো আজকে আমাদের, ভাবছিলাম আজকে একটু লেট হয়ে গেল বলো বেশি। আজকে কি বলো তো অনেক কিছু ছিল তো, আর আমরা ওখানে দু তিনজন মিলে করছিলাম ঠিক আছে, তার জন্য একটু লেট হয়ে গেল। আরে